করতে চান। বি চৌধুরী সাহেব বলতেছেন উনি অনশনে বসবেন। অনশনে কেন? উনি একজন রূপরেখা প্রণয়নকারী, উনি অনশনে বসবেন। অনশনটা হলো এই কারণে যে দুই নেত্রীর সংলাপ হতে হবে, এবং সাত দিনের মধ্যে যদি না বসেন ওনারা সংলাপে, তাহলে অনশন উনি ভাঙবেন না। আপনার এই বয়সে অত বড় জেদ ধরার দরকার নেই। বেগম জিয়া একরোখা মানুষ, এক কথার মানুষ, উনি মাঝে মাঝে ধরেন। আপনি বিচক্ষণ মানুষ, আপনার ব্যাপারে আমি জানি, আপনি অনেক নিগৃহীত হয়েছেন, রেল লাইন দিয়ে আপনি দৌড়ে গেছেন, আমার সে ছবি আমার এখনও মনে আছে। আপনি একজন ভদ্র মানুষ, আপনার পিতা আওয়ামী লীগ করেছেন, আমি এটা জানি, শুনেছি, আমি দেখি নাই, আমার তখন বয়স হয়নি, কিন্তু আমি শুনেছি কফিল উদ্দিন সাহেব উনি প্রখ্যাত একজন আওয়ামী লীগার ছিলেন, এবং বঙ্গবন্ধুর সাথে ওই মানে কমিটিতেও ছিলেন উনি। তো এখন আপনি রণে যাচ্ছেন কেন? যে দুই নেত্রীর সংলাপ নেই, আপনার বরং উচিত, যেমন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ঘোষণা করেছেন যে এই অশান্তির বিরুদ্ধে উনি অনশন করবেন, আপনার উচিত ছিল যে সন্ত্রাস বন্ধ করার জন্য আমি অনশনে বসলাম, যতক্ষণ পেট্রোল বোমা বন্ধ হয় নাই ততক্ষণ আমার অনশন ভাঙবে না। আজকে সেদিকে আমাদের যাওয়া দরকার। ঢাকা শহরে কিন্তু মিছিলে মিছিলে এখন সয়লাভ হচ্ছে, পেশাজীবীরা, বুদ্ধিজীবীরা, কবি, সাহিত্যিক, আইনজীবী সবাই আজকে, এবং খেটে খাওয়া মানুষ সবাই আজকে একদিকে এগিয়ে যাচ্ছে। এমনকি সবজিওয়ালারা পর্যন্ত, আমার উৎপাদনকারী সেই কৃষকরা, তারা পর্যন্ত সবজি নিয়ে এসে আপনার সামনে থ্রো করছে এখন, আপনার বাড়ির সামনে। বেগম জিয়া, আপনি বুঝে দেখুন, আপনার পক্ষে কেউ নামে না। আপনি কেন কেন কষ্ট দিচ্ছেন দেশের মানুষকে? আপনি এমনও বলছেন, অবাক ব্যাপার, বেগম জিয়া এমন কথাও বলেছেন আজকের যে স্টেটমেন্টটা, যে বলেছে যে ওই যে যে সর্বশেষ যে পেট্রোল বোমাতে 28 জন দগ্ধ হলো, এটা কোন জায়গায় যেন? ডেমরাতে। বিএনপির বিবৃতি হচ্ছে 20 দলের, তারা বলতেছে যারা এগুলো করেছে আমরা তো করিনি, যারা এগুলো করতেছে এগুলো সরকারের লোক, তাদের বিরুদ্ধে তারা বিচার দাবি করেছে, তাদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছে। কি মশকরা, অবাক ব্যাপার, তাদের লোকরা ধরা পড়ছে, বোমা বানাতে ধরা পড়ছে, বোমা হাত উড়ে যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে তার ক্যাডাররা বিভিন্ন জায়গায়। চট্টগ্রামে দুজন ধরা পড়ার পর বলতেছে ওই ছয়জনকে ধরলে সমস্ত বন্ধ হয়ে যাবে, গণপিটুনি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি চালাতে পারবেন, ঠিক আছে, আরও দু মাস চালাবেন, কিন্তু রাষ্ট্রটাকে কোন জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন? আপনি না বলেছেন দেশ বড়? এই কি দেশ বড়র নমুনা? অবাক হয়ে যায়, আপনার ছেলের জন্য দরদ, বাকি মানুষের জন্য দরদ নাই? আপনার স্বামী আজকে যারা দরদ দেখান আওয়ামী লীগের লোকরা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যে বঙ্গবন্ধু কর্নেল থেকে জিয়াউর রহমানকে জেনারেল বানিয়েছিলেন, মেজর থেকে মুক্তিযুদ্ধই তাকে বানিয়েছে, এই মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কোথায় না বসিয়েছে এদেরকে। কই, বঙ্গবন্ধু যখন সিঁড়িতে পড়েছিল তখন তো জিয়াউর রহমান এক মিনিটের জন্য দুঃখ দেখাতে যায়নি, তার আত্মনাত্ম শুনি নাই? এমনকি যে কারণেই হোক, শ্রদ্ধাবরণী হলেও তো যা দেখে আসতে। মাননীয় মন্ত্রী কয় মিনিট বলবেন? পাঁচ মিনিট বলুন। মাননীয় স্পিকার, আজকে তাদের কাছ থেকে সভ্যতা ভব্যতা আশা করা, আমি মনে করি যারা 21 আগস্টের হামলা করতে পারে, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা নিশ্চিন্ত হয়নি, বঙ্গবন্ধুর দুই কন্যাকে এবং এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য নেত্রী সহ সমস্ত নেতারা থাকবে ট্রাকে, ওই স্টেজে, সেখানে যারা বোমা মারতে পারে, তাদের কাছে গণতন্ত্রের শিক্ষা আমাদেরকে নিতে হবে কেন? তাদেরকে দয়া দেখাবার, দাক্ষিণ্য দেখাবার কোনো দরকার আছে বলে তো আমি মনে করি না। তার এক ছেলে বাচাল বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে, আর তার মা সেটাকে আবার ডিজোন করে না, তিনি ওন করেন, তিনি বলেন তথ্য উপাত্ত ভিত্তিতে নাকি বলেছেন, কি মিথ্যাবাদিতা! আসলে পরিবারটা, এরা কোনোদিনও ভালো কাজ করেনি, এদের ভালো কাজ কোনো কিছু নাই। যে সেদিন এক ভদ্রলোক বলতেছিলেন যে এরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই কাজটাই করবে। জিয়া যা করেছে, তার স্ত্রীও তা করছেন, তার সন্তানও সেটি একই কাজ করছেন। আমি অবাক হয়ে যাই, একটা মানুষ, তো একজন মুসলমান আজান হওয়ার সাথে সাথে তার সমস্ত কাজ বন্ধ করে দেয়। বন্ধ করে কি না সে?
যে যে ধর্মের মানুষ তার ধর্মের সে কাশর ঘন্টাই বাজুক আর আজানই হোক সে থেমে যায়, কিন্তু এদের নাকি বিরতি নাই। কি পৈশাচী কথা, কি উন্মত্ততা, সমস্ত কিছু ধ্বংস করে দিতে চায়। শুধু থাকবেন তিনি, তার সন্তানরা। তার সন্তান নাকি শেষবারে বলেছে তার মায়ের ব্যাপার নিয়ে উৎকণ্ঠিত এই কোকো, উনি নাকি বলছে তোমরা ভালো থাকো, আমার চিন্তা তোমাদের করতে হবে না। মানে আমি একদম কি বলে ইন্তিফাদা নাকি সেটার দিকে আমি চলে গেছি, আমি সেই মোরাকাবায় আছি, যতক্ষণ পর্যন্ত টেনে নামাতে পারবো না জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার থেকে ততক্ষণ ওনার রণ থামবে না। হ্যাঁ, আপনি সেটা বলেন, মানুষকেও বলেন, মানুষ প্রস্তুতি নেই যে আপনি 3 মাসের জন্য এটা করবেন, 2 মাসের জন্য করবেন, না 1 মাসের জন্য করবেন, সেটাও একটা বুঝে দেখি আমরা। আপনি অনির্দিষ্টকালের জন্য এটা চালাবেন, আপনি কি মনে করেন না? ঠিক আছে, আপনি এগুলো করে যদি কোনো কারণে আপনি ক্ষমতায় আসেন, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি আপনার দেখানো পথে হাঁটে, আপনি কি মনে করেন আওয়ামী লীগ সেটা পারবে না? আপনি যদি মনে করেন যে আপনি যা করছেন সেটা করবেন, কিন্তু মনে রাখা দরকার আপনি আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাবেন না। বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর অপেক্ষা করেছি আমরা, অন্য পথে হাঁটিনি আমরা, সন্ত্রাসের পথ ধরিনি আমরা, পেট্রোল বোমার পথ ধরিনি আমরা, আপনাদের মনে থাকার কথা। তারপরেও এই দেশবাসীর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আপনাদের সাথে কথা বলেছে, বসেছে, বঙ্গবন্ধুর খুনিকে এনে সংসদে বসিয়েছেন, তারপরেও কিন্তু আপনাদের সাথে বিরোধী দলের নেতা বানিয়েছেন, তারপরেও কিন্তু আপনাদের সাথে বসে রাজনীতি করছেন জননেত্রী শেখ হাসিনা। কারণ জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার পিতার আরাধ্য কাজ যত কষ্ট করেই হোক না কেন তিনি তা করতে এসেছেন। প্রধানমন্ত্রীত্বের লোভটাই তার কাছে বড় নয়, প্রধানমন্ত্রীর পদ তার কাছে বড় নয়, তিনি বারবার বলেছেন আমি আমার পিতার আরাধ্য কাজ করতে এসেছি। সোনার বাংলার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার পথে যত অন্তরায় থাকুক না কেন আমি সেটা দূর করে এগিয়ে যাব, উনি সেটার পথে এগিয়ে যাচ্ছেন। 21 সালকে উনি সামনে নিয়েছেন, 41 সালের কথা তিনি বলেছেন, আজকে তিনি কোন জায়গায় সফল হননি? বিদ্যুতে কোথায় গেছেন? অবকাঠামোগত উন্নয়নে কোথায় গেছেন? শিক্ষাক্ষেত্রে 30,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, আমি দুইটা মিলে বলতেছি, প্রাথমিক এবং আমাদের উচ্চশিক্ষা দুটোর জন্য, কৃষি স্বাস্থ্য কোন জায়গায় নেই। আমি আমার জীবনের যে রাজনীতি দেখেছি, ফুলবাড়িতে মতি আপা প্রায় যেতেন, ওই ফুলবাড়িতে অনেক আগের কথা বলতেছি, পাকিস্তান আমলের কথা, ওনে একটাই স্লোগান, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, মানে এই স্লোগানটাই ছিল আমাদের ওখানে। আর যে কোনো একটা ছোট্ট 3 দিনের বন্যা হলেই ভাত চাই, খাবার চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ভাত নিয়ে কোনো স্লোগান আর বাংলাদেশে নাই মাননীয় স্পিকার। লাল শালু দিয়ে, লাল শালুর কোনো দোকানে আর গম বিক্রি করতে হয় না, চাল বিক্রি করতে হয় না, বেগম জি আপনি পারেন নাই, লাল শালু দিয়ে সার বিক্রি করতে হয়নি, মাঠে আছে বাবা আর সেরে আছে ইউ অন্য অফিসে সারের বস্তা নিবে একটা ইউরিয়ার, সে অবস্থা নেই বাংলাদেশে, উন্নয়ন দেখেননি আপনি? আপনি বলেন সমস্ত কিছু লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগ, সমস্ত লুটপাট করে খাওয়ার পর বিশ্বব্যাংকের এত প্রকার কড়াকড়ির পরও বাংলাদেশের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেখাতে পারেন সবার সাহায্য ছাড়াই পদ্মা সেতু হতে পারে, আপনার জ্বালা কোথায় বুঝি না। একটা পদ্মা সেতু শেখ হাসিনা করে দেখাতে পারলে এ তো বাংলাদেশ করার মতো একটা কাজ, বাংলাদেশের স্বাধীনতা হওয়া যেমন একটা বিরাট কাজ ছিল, পদ্মা সেতু। মাননীয় মন্ত্রী আপনি বলুন আপনি কয় মিনিটে শেষ করতে পারবেন? আচ্ছা আপনি আপনার 3 মিনিট বলুন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তা আমি বলবো যে বেগম জিয়া 20 দল জামাত, আজকে অনেক মানুষ বলে কিন্তু যে আজকে নেত্রীর দরকার কেন আমাদের নেত্রীর, ওনারা বলছেন এখনই ক্ষমতা থেকে গেলে দেশের শান্তি হবে। আপনি কি বলবেন যে আপনি কোনো দিন যদি ক্ষমতা পান বাংলাদেশে আপনি কি করবেন? আপনি তা বলেছেন? আপনি বলেননি। আপনার কর্মসূচি কি? আপনি তো ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ মনে করে আপনি কেটে ফেলবেন, মারে ফেলবেন সমস্ত লোককে, আওয়ামী লীগের কোনো লোক বাঁচবে না, মুক্ত বুদ্ধির লোক বাঁচবে না, মুক্তযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা তারা বাঁচবে না। বাংলাদেশের মানুষ মনে করে যে আপনি ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীদের ছেড়ে দেবেন আপনি। বাংলাদেশের মানুষ জানে আবার কত প্রকারের হাওয়া ভবন খুলবেন আপনারা, মানুষ এটা জানে, আবার দুর্ভিক্ষ হবে, আবার সারের ক্রাইসিস হবে। আওয়ামী লীগ হলো একটা
গুড গভর্নেন্সের সরকার, আপনার আমলে এই সার আছে, চাল আছে, সব আছে, আপনি ঠিক মতো দিতে পারেন না। আর আপনার রেখে যাওয়া ডিলারকে দিয়ে আওয়ামী লীগাররা সার দিয়েছে, আপনার মনে থাকার কথা। 18 জনকে গুলি খেতে হয়নি, একজন গুলি খেয়ে মরেনি। আপনি আওয়ামী লীগের ব্যবস্থাপনা, আমাদের ওখানে কিছু কিছু চায়ের দোকানই আছে আমার এলাকায়, সারাদিন ওই নিজের চা নিজেই খায়। আবার দু একজন আছে ওই চায়ের দোকান থেকে বিড়ির দোকান, বিড়ির দোকান থেকে সিগারেটের দোকান, তারপর কাপড়ের দোকান, অনেক বড় লোক হয়েছে, আমি তাদের নাম বলতেছি না এখানে। এমন ম্যানেজার আছে তার ব্যাংকে গ্রাহকের সংখ্যার অভাব নাই, আবার এমন ম্যানেজার আছে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, তার ওখানে যায় না কেউ। তা আপনার সরকারটাই ছিল অপয়া সরকার। আপনার স্বামীর আমলে 29 বার না 18 বার কু হয়েছিল, নেত্রী বলেন, আমি অত দূরের রাজনীতি জানি না। হ্যাঁ, হাজার হাজার সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, সে কাহিনী আমরা জানি, এগুলো সব জানা। আজকের দিনটা আমার জন্য ঠিক হয়নি বোধহয় বক্তৃতা বেছে নেওয়ার জন্য, আমি তারপরও বলবো। আমাদের সরকারের ম্যানেজমেন্ট এত কিছুর পরও আপনি বলছেন সব খেয়ে নিল আওয়ামী লীগ, সব বলে নাকি খেয়ে নিলাম আমরা। আরে সব খেয়ে নেওয়ার পর আমার এলাকার 50 কোটি টাকার যদি রাস্তা হয়ে থাকে, আপনার আমলে আমি এমপি, আমি সব আমলে এমপি হয়েছি, আপনার 3 বার বলেন না 2 বার বলেন, তো 2 বারে আমি আপনার সময় ছিলাম, এরশাদ সাহেবের আমলে ছিলাম, এই নেত্রীর সময় অধীনে 3 বার আছি। সব মানুষেরাই তো জানে আওয়ামী লীগ থাকলে বিধবা ভাতা হয়, আওয়ামী লীগ থাকলে দরিদ্র ভাতা হয়, স্বামী পরিত্যক্তা ভাতা হয়, গরিবের টাকা হয়, মানুষের আয় ইনকাম বাড়ে। আপনার আমলে তো এটা হয় না, মঙ্গা হয় না, এগুলো তো আপনার আমলে কোনো কিছু হয় নাই। আপনি আজকে ওই জন্যই বাংলাদেশ যদি আর আর কিছুদিন এই অবস্থায় আওয়ামী লীগ যদি 19 সাল পর্যন্ত পারে, এক মিনিট, এবার আমি চেয়ে নিচ্ছি, যদি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা, যে মাননীয় মন্ত্রী 2 মিনিট বললেন আপনি, বাট ইউ মাস্ট কমপ্লিট উইদিন 2 মিনিটস, বাট ইউ মাস্ট বাংলাদেশ উইদিন 2 মিনিটস, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 19 সাল পর্যন্ত থাকে, বাংলার মানুষকে বলবো ধৈর্য ধরুন, এই পৈশাচিকতা উন্মত্ততার বিরুদ্ধে, এই হিংসাশ্রয়ী রাজনীতির বিরুদ্ধে আসুন আপনারা রুখে দাঁড়ান, ঐক্যবদ্ধ হন। আমি মনে করি এই সর্বনাশার পথ ওকে বাধ্য করাতে পারবো আমরা সবাই মিলে, যেভাবে রাজপথ প্রকম্পিত হচ্ছে, সুস্থ বোধ সম্পন্ন মানুষেরা যেভাবে রাস্তায় নেমে আসতেছে, আমি নিশ্চয়ই বিশ্বাস করি এই দেশ ওই অরাজকতা মানবে না। ব্যারিস্টার রফিকুল হকের কথাই আজকে আমি বলবো, মানুষটি খুব নিরপেক্ষ মানুষ, উনি আমাদের নেত্রীকেও বিরুদ্ধে মানে ভালো চান, আবার খালেদা জিয়ারও ভালো চান, উনি নিজের বক্তব্যই বলেছেন, সেই মানুষটা পর্যন্ত এমন একটা কথা বলেছেন, ওনার মুখ দিয়েও বলতে হয়েছে, লাখো তোমার সংলাপ, সংলাপের মাথায় লাথি কখন বলেন, এবং বলেছে আওয়ামী লীগের জন্য প্লাস প্লাস প্লাস, এটাও বলেছেন। কিন্তু আমি বলবো যে বাংলাদেশ তাকিয়ে আছে আমাদের নেত্রীর দিকে, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের রহমত আছে, না থাকলে এত ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে, এত হত্যা প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি আসেন কি করে। উনি মাঝে মাঝে বলেন হয়তো আরও কোনো কাজ আমার দ্বারা করাবেন আল্লাহ, সেই কাজের জন্য উনি এগিয়ে যাবেন, বাংলার মানুষ ওনাকে সমর্থন করে, সমর্থন করে বলেই বেগম জিয়ার এই পৈশাচিকতা উন্মত্ততার পক্ষে কেউ নামেনি, এমনকি খোদ বিএনপির লোকরা লজ্জা পাচ্ছে। কালকের ঘটনা তো তাদের মধ্যে অনেকের প্রতিক্রিয়া হয়েছে, আমি আজকেও রমনাথে সকালবেলা হাঁটতে হাঁটতে অনেকের মুখে শুনেছি আমি একই কথা, এ কী করলো খালেদা জিয়া। এবং এ কথাও বলতেছে রমনাথে, বলতেছে যে কিছু নকশাল জুটে গেছে, তারপর ওই শিমুল বিশ্বাসের কথা বলতেছে, হক তোহা আলাউদ্দিন মতিনের শিষ্যে তো বলছে যে এরা এই হয়, এরা ভুল বুদ্ধি দিয়ে। আরও একটা কথা বলেছে, সেটা আর আমি বলছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনার আপনার মাননীয় মন্ত্রী আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।